মনে করুন ভারত আর বাংলাদেশ যুদ্ধ বেঁধেছে, এটা কিন্তু মনে করতে বলছে। আসলে যে যুদ্ধ বাঁধবে এমন কোনো কারণ নাই বা কখনোই যুদ্ধ বাঁধতে পারে না। তো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধে তাহলে বাংলাদেশের যে হিন্দুরা আছে তারা কোন পক্ষে যাবে? বাংলাদেশ ভারত যুদ্ধ একটা বড় ইস্যু, কিন্তু এটা কখনোই হওয়ার সম্ভাবনা নাই। তো একবার ভাবুন, বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছে 13,000 ট্যাঙ্ক আর বর্মসজ্জিত যান, 4,000 কামান আর রকেট তো আছে, একটি বিমানবাহী জাহাজ, 10টি ডেস্ট্রয়ার আর 16টি সাবমেরিন সহ প্রায় 300 জাহাজ, আর রাফাল, মিরাজ 2,000, Su-30, তেজস ইত্যাদি সহ 2,000 বিমান, সাথে প্রায় 15,00,000 সৈনিক যারা চীনের সাথে যুদ্ধ করতে যেতে পারে বা যুদ্ধ হওয়ার সময় তাদের কাজে লাগতে পারে ভেবে প্রশিক্ষণ আর প্রস্তুতি নিয়েছেন। গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে ভারত 4 নম্বর, বাংলাদেশ 46 নম্বর। কতক্ষণ টিকবে বাংলাদেশ? 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা? কত সময় টিকবে? যদি সেনা সদস্য না হন তবে হিন্দুরা কোনো পক্ষেই যোগ দেওয়ার সুযোগ পাবে বলে মনে হয় না, মুসলমানরাও না। ঝামেলাটা হতে পারে এরপর, বিশেষ করে যদি ভারত বাংলাদেশকে দখল করে রাখে, সেটি করলে গেরিলা প্রতিরোধ অবশ্য হবে। আজকাল যুদ্ধ প্রযুক্তি আর যুদ্ধ কৌশল এমন জায়গায় চলে গেছে যে গেরিলারা আর যেতে পারে না বা তারা জিততেও পারে না। টাইগার, শাইনিং পাথ, আলকায়দা, আইসিস কেউ জানেনি, তালিবান আর কুর্দিরা এখনও হারেনি, কিন্তু জয় পেয়েছে বলে বলা যাবে না। তার উপর বাংলাদেশ মোটেই সিরিয়া বা আফগানের পাহাড়ি এলাকা নয়, বরং সবার্থেই বাংলাদেশ একটি মধ্য বা মস্ত বড় একটা ধান ক্ষেত, গেরিলাদের জন্য ব্যাপক বাজে ব্যাপার, যেটা গেরিলারা কখনোই তাদের নিজস্ব যে টেকটিক আছে সেগুলো প্রয়োগ করতে পারবে না। ওদিকে আবার ঝটিকা বিজয়ে যে তার রিয়েল এস্টেট মোটেই লাকসই টেকসই কিছু নয়। আলেকজান্ডার, চেঙ্গিস খান, নেপোলিয়ন, হিটলার সব ক্ষেত্রেই তাই হয়েছে। তার মানে দীর্ঘমেয়াদী সংগ্রাম, যেমন আইরিশ রিপাবলিকান সংগ্রামীরা, তখন কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পক্ষ বাছার ব্যাপক সুযোগ পাবে। কে কার পক্ষে যোগ দেবে সেটা নির্ভর করবে তাদের সাথে কে কেমন আচরণ করেছে তার উপর। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনের কোনো ইহুদি 2-1 জন ছাড়া জার্মানের পক্ষ নেননি, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশের পক্ষ নেয়নি। বাংলাদেশে যদি হিন্দুদের খুব অত্যাচার করা হয় আর ভারত যদি তাদের বুকে টেনে নেয় তবে তারপরও দেশ বড়ই বালায়। জননী জন্মভূমিচ স্বর্গাদপি, বিদেশের ঠাকুরের চেয়ে দেশের কুকুরও ভালো, এ কথা সবাই জানে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বেশিরভাগ লোক মনে হয় দেশের পক্ষেই লড়বে, কিছু লোক সবসময়ই পাওয়া যাবে অপর পক্ষে যোগ দেওয়ার জন্য। একত্রেও হয়েছিল এমন, তাদেরকে রাজাকার অভিহিত করা হয়। অনেক লোক পাওয়া যাবে যারা কোনো পক্ষই নিচ্ছেন না, ছাপোষা মানুষ যুদ্ধ প্রস্তুতি নেয় বেবি ফুড স্টক করে, অমন বিচ্ছিরি যুদ্ধ না হলেই ভালো। তো আমার মতে ভারত বাংলাদেশ কখনোই যুদ্ধ বাঁধবে না, এটা বন্ধু সম্পর্কের কারণে হোক বা বাংলাদেশ ভয় পেয়ে হোক বা ভারত ভয় পেয়ে হোক, কোনো পক্ষই যুদ্ধ যেতে চাইবে না, কারণ ভারতের সাথে একটা সে অনেক আগে থেকেই বাংলাদেশের একটা সুসম্পর্ক আছে। তো এই ছিল মোটামুটি একটা ছোট্ট কৌশল প্রয়োগ করে আমরা আমাদের কথাগুলোকে চালান করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাথে সাবস্ক্রাইব ফ্রি নাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।